আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি আজকে যা যা রান্না করব আপনাদের সাথে শেয়ার করতেছি, আশা করি ভালো লাগবে। চলুন তাহলে, আমি আজকে বানাবো কাঁচকলার ভরা। তো আমি কাঁচকলা সিদ্ধ দিয়েছি এখানে, আর সবগুলো উপকরণ একত্র মিশিয়ে নিয়েছি। এখানে আমি দিয়েছি আপনার ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, আর অল্প অল্প হলুদ মরিচ, তারপর লবণ, একটু আদা পেস্ট, রসুন পেস্ট, সব একত্র মিশিয়ে নিলাম, ভালো করে মেখে নিলাম। তো এরপর আমি যে কলাটা সিদ্ধ করে রেখেছিলাম, ওই কলাটা আমি ভালো করে মেখে নেব। ভালো করে মেখে তারপর এর মধ্যে আমি দিয়ে দিব আপনার মসুর ডাল বাটা, আগে থেকে বেটে রেখেছিলাম, এখন আমি একত্র মিশিয়ে নেব, ভালো করে মেখে নেব। আমি একটি চুলায় ফ্রাই প্যান বসিয়েছিলাম, ফ্রাই প্যানটি গরম হয়ে গেছে, এখন আমি এর মধ্যে তেল দিয়ে নিচ্ছি। দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, একটা একটা করে দিয়ে দিচ্ছি। এই তো এপাশ হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিচ্ছি। হয়ে গেছে আমার সবগুলো বড়া ভাজা হয়ে গেছে। আমার বাচ্চারা এগুলো খেতে অনেক পছন্দ করে, আমি মাঝে মধ্যে নিজেও বানিয়ে খাই। তো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম, ভালো লাগলে একটা লাইক দিবেন। আর আমি এদিকে ধন্দুল ই করে নিচ্ছি, ছিলিয়ে নিচ্ছি, এটাকে আমি এখন কেটে নেব। সবগুলো ধুন্দুল কাটা হয়ে গেছে, এখন আমি এটাকে রান্না করব। এই তো আমি আজকে গলদা চিংড়ি দিয়ে রান্না করব ধুন্দুলটা। এই চিংড়িগুলো এখন বেছে নেব, আমার বেছে নেওয়া হয়ে গেছে, সেগুলো এখন রান্না করি। এই তো আমি রান্নাটা শুরু করে দিয়েছি, এখানে একটা পেঁয়াজ, মরিচ, আদার পেস্ট, জিরার পেস্ট, ধনিয়া, হলুদ, মরিচ সব উপকরণ দিয়ে একত্র করে নিচ্ছি। এটাকে হালকা করে একটু কষিয়ে নেব, চিংড়িটা হালকা একটু পানি দিয়ে দেব। কষানো মোটামুটি হয়ে গেছে, এখন আমি ধুন্দুল দিয়ে নিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে নেব,
ভালো করে নুনের জিরে এটাকে আমি একটু ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। এটাকে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করিনি, এটা ধুন্দুল থেকে তো এমনিতেই পানি বের হয়, পানি বের হয়ে গেছে। এখন এইভাবে সিদ্ধ করে নেব। এই তো আমি এটাকে ভালো করে রান্না করে নিয়েছি, এটা আমি একটা বাটিতে বেড়ে নেব। আরেকটি চুলায় আমি এখন তেল দিয়ে দিচ্ছি। আমি আলুটাকে আমি রান্না করব আপনার সরপুটি মাছ দিয়ে, আলু আর হলো বেগুন দিয়ে রান্না করব। আলুটাকে হালকা একটু ভেজে নিলাম, এমনি রান্না করলে কেমন একটু কাঁচা কাঁচা লাগে, আমি রান্না করলে সাধারণত একটু ভেজে নেই সবসময়। এরপর আমি আরেকটা প্যানে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কয়েকটা মরিচ, কাঁচামরিচ ফালি, এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া গুঁড়া, হালকা একটু পানি দিয়ে নেব, নাহলে মশলাটা ধরে যাওয়ার সম্ভাবনা আছে। এরপর আমি আলুগুলো দিয়ে নেব। হালকা একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। ঢেকে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আমি
দুটো টমেটো ব্লেন্ড করে রেখেছিলাম, ওই ব্লেন্ড করা টমেটোটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম লবণ। এবার দিয়ে দেব ঝোল, দিয়ে দেব আর একটু ছিল, আমি দিয়েছি সরপুটি মাছ। অবশ্য এখন বর্ষাকাল, আমাদের এখানে অনেক বিলের মধ্যেও এরকম সরপুটি মানে পাওয়া যায়, অনেক বিভিন্ন এলাকা থেকে মানুষ নিয়ে আসে বিক্রি করার জন্য, ওইখানে থেকেই এগুলো আমরা কিনেছি। এটা বাজারে না, পাশের একটা গ্রাম আছে ওখান থেকে নিয়ে আসা হয়েছে। তো মাছগুলো খেতে আসলে অনেক টেস্টি হয়, যদিও সরপুটি আসলে ওরকম খাওয়া হয় না, কিন্তু এগুলা তো বিলের মাছ তো ই হয়, টেস্টি হয়। এই তো আমার তরকারি প্রায় শেষের দিকে, আমি এখন এটা নামিয়ে নেব। নামিয়ে নিচ্ছি, এটাকে আমি বেড়ে নিলাম। এবার টেবিলে খাবারগুলো দিয়ে দিয়েছি, ভালো লাগলে একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপ দেবেন। আর সবার জন্য অনেক অনেক ভালোবাসা দোয়া রইল, আমার জন্য আপনারা দোয়া রাখবেন, আল্লাহ যেন ভালো রাখে। তো এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।